আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় ভিত্তিক বেসিক জ্ঞান এর উপরে আলোচনার জন্য আজকে তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণীর 2.2 অধ্যায় চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। তো এই চক্রবৃদ্ধি মুনাফা আসলে কি এটা আমাদের জানা দরকার। এর আগের অধ্যায়ে আমরা জেনেছি সরল মুনাফা। সরল মুনাফাটা হচ্ছে কেবলমাত্র মূলধনের উপরে যদি মুনাফা নির্ণয় করা হয়ে থাকে, কেবলমাত্র যদি মূলধনের উপরে মুনাফা নির্ণয় করা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধির মুনাফা কেন, চক্র হলে কেন, চক্রাকারে কেন হয়? চক্রবৃদ্ধির মুনাফার ইংরেজিটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট, যার বাংলা হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। এই চক্রবৃদ্ধির মুনাফাটা কী জিনিস? চক্রবৃদ্ধির মুনাফাটা হচ্ছে যদি আমরা নির্দিষ্ট একটা মূলধন কোথাও বিনিয়োগ করি, এই বিনিয়োগকৃত মূলধনের উপরে প্রথম বছরে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা একই হবে, কারণ প্রথম বছরে আমাদের এনটা হচ্ছে, এন এর মান হচ্ছে 1। অর্থাৎ যদি 5% হারে মুনাফা হয় তাহলে যদি 5,000 টাকা আমরা রাখি তাহলে 5% হার যা হবে তাই আমরা রেখে দিব, মুনাফা যা হবে তাই। কিন্তু যদি আমরা দ্বিতীয় বছরে যাই, চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় বছরে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের হবে কি, যখন আমরা মুনাফাটা নির্ণয় করতে যাব তখন প্রথম বছরে আমাদের যে মূলধন ছিল এই মূলধনের উপরে, অর্থাৎ 5,000 টাকা যে মূলধন ছিল এই মূলধনের উপরে প্রথম বছরে আমাদের কত টাকা মুনাফা আসছে, যেমন 5,000 টাকা 5% মুনাফা আমাদের কত টাকা আসে, 1,250 টাকা। এই 1,250 টাকা আমাদের 5,000 টাকার সঙ্গে যোগ হবে, অর্থাৎ 6,250 টাকা, এরই উপরে আমরা মুনাফা নির্ণয় করবো, তাহলে এটা হবে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে নির্দিষ্ট মূলধনের উপরে সঙ্গে মুনাফা যোগ করে, পরবর্তী বছরে মুনাফা যোগ করে যে মুনাফা নির্ণয় করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। সাপোজ মনে করো 5 বছর পরে আমরা মুনাফা নির্ণয় করছি চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে বিগত 4 বছরে যে মুনাফা হয়েছিল চক্রবৃদ্ধি, এই মুনাফাটা আমরা মূলধনের সঙ্গে আবার যোগ করব। যোগ করার পরে যে মূলধন হবে এই মূলধনের উপরে আমরা যে মুনাফা নির্ণয় করব সেটা হবে চক্রবৃদ্ধির মুনাফা। এই জন্যই আমাদের চক্রবৃদ্ধির মুনাফাটা দিন দিন বাড়তেই থাকে, চক্রাকারে বাড়তে থাকে, মানে আমাদের মূলধনের উপর তো আমাদের মুনাফা নির্ণয় হয়েই থাকে, আবার মুনাফার উপরেও মুনাফা নির্ণয় হয়ে থাকে, এই জন্য চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি হয়। তো এই চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সরল মুনাফার মতো কিছু প্রতীক আছে, যেমন চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে থাকি চক্রবৃদ্ধির মুনাফা ইকুয়াল টু C × C − P। চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে C − P, ঠিক আছে? চক্রবৃদ্ধির মুনাফার সমান বড় হাতের C − P। এখন এই CP টা কি জিনিস আমাদের? সিটা হচ্ছে আমাদের সবৃদ্ধির মূলধন বা চক্রবৃদ্ধির মূলধন, অর্থাৎ যার মধ্যে মুনাফা এবং মূলধন দুটাই একত্রিত করা থাকবে। তাহলে সি সমান এখন কি হয়? সি সমান হয় হচ্ছে আমাদের C = P × 1+R⁴n। তোমরা তোমাদের মূল বইয়ে যদি দেখো তাহলে তোমাদের অধ্যায়ে যাওয়ার আগে এই বেসিক জ্ঞানগুলো, এই সূত্রগুলো দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ওখান থেকে এই তথ্যগুলো নিতে পারো। তারপরে আমি বলতেছি, তাহলে এই সিটা হচ্ছে আমাদের কি, সিটাকে বলা হয় চক্রবৃদ্ধির মূলধন, সবৃদ্ধির মূলধন, এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা আগে প্রথমে তাহলে সিটা বের করিব, চক্রবৃদ্ধির মূলধন। চক্রবৃদ্ধির মূলধন মানে মুনাফা এবং আসল মিলে এর মধ্যে লুকায়িত আছে। তাহলে আমাদের চক্রবৃদ্ধির মূলধন C = P × 1+R⁴n, আর পিটা হচ্ছে আমাদের মূলধন। তাহলে যদি বলা হয় চক্রবৃদ্ধির মুনাফা কি, তাহলে আমরা লিখতে পারবো চক্রবৃদ্ধির মুনাফা P × 1+R⁴n − P, অথবা আমরা লিখতে পারবো C − P। তারপরে আমরা সিটা ভেঙে দেবো, দিলে আমরা চক্রবৃদ্ধির মুনাফাটা নির্ণয় করতে পারবো। এভাবে তোমাকে হয়তো সময় নির্ধারণ করতে পারে যে কত সময়ে চক্রবৃদ্ধির মুনাফা এত টাকা হবে, আমরা সেক্ষেত্রে C = P × 1+R⁴n এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আবার হয়তো অনেক সময় বলতে পারে যে মুনাফার পরিমাণ কত, যে এত সময়ে পরে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা হলো, চক্রবৃদ্ধির মুনাফা এত টাকা হলো, তাহলে মূলধন কত টাকা ছিল, সেক্ষেত্রে আমাদের পি বের করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্র লিখবো C = P × 1+R⁴n, আমরা সব মান বসে দিয়ে পির মানটা বের করতে পারবো, তাহলে আমাদের মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে। আবার অনেক সময় তোমাদের চক্রবৃদ্ধির মুনাফা এবং সরল মুনাফা দুটার বলে যে দুটার মধ্যে পার্থক্য কত, সেই ক্ষেত্রে আমরা কি করবো, নির্দিষ্ট সময়ে আমরা সরল মুনাফা আয় বের করে নেবো, কত সময়ের জন্য দেওয়া আছে সেই সময়ের জন্য আমরা কি করবো, এই চক্রবৃদ্ধির মুনাফাটা বের করবো, আয়টা বের করে রাখলাম। এরপরে আমরা বের করবো হচ্ছে সি, তাহলে সি বের করবো C = P × 1+R⁴n, তাহলে এটা আমাদের কি হলো, এটা হলো
চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ মুনাফা এবং মূলধন মিলে একত্র। এখন আমরা লিখব কি চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা সমান সমান সি মাইনাস পি। তাহলে আমাদের আগের মুনাফা যেটা ছিল, এখন আমাদের এই সিটা হচ্ছে মুনাফা এবং মূলধন মিলে, এখান থেকে আমরা পিটা বাদ দিব, পি বাদ দিলে আমরা পাবো হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। তো আমরা যেহেতু এটা চক্রবৃদ্ধির মুনাফাটা চক্রাকারে ঘুরতেছে, তো সেহেতু আমাদের এই চক্রবৃদ্ধির মুনাফাটা অবশ্যই বেশি হবে, অর্থাৎ চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি হবে আর এই সরল মুনাফা আয়টা আমাদের কম হবে। সেই ক্ষেত্রে আমরা এখন কী করতে পারবো, অতএব মুনাফার পার্থক্য সমান সমান চক্রবৃদ্ধির মুনাফা মাইনাস হচ্ছে সরল মুনাফা নিয়ে আমরা বের করতে পারবো। অনেক সময় বলা থাকে যে পার্থক্য যদি এক টাকা হয় তাহলে মূলধন কত টাকা ছিল, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে এই সূত্র প্রয়োগ করে ওই মানটা বের করতে পারি। তো এই সূত্র যেটা বললাম আর এই যে প্রতীকগুলো বললাম, এই প্রতীকগুলো সম্বন্ধে এবং এই সূত্র সম্বন্ধে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমাদের 2.2 এই চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত যে তথ্যগুলো আছে তোমরা মোটামুটি 90% সমাধান করতে পারবে। তারপরে যদি কোথাও আটকে যাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, সেটা ফেসবুকে হতে পারে অথবা মোবাইল নাম্বারে হতে পারে, আমি তোমাদের ওগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো, আর আগামী আবার কোনো একটা বেসিক কোনো একটা অধ্যায়ের বেসিক ধারণা নিয়ে আমি তোমাদের সামনে দিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আসো অবশ্যই এগুলো দেখবে, ইউটিউব সার্চ দিলে তোমরা পাই যাবা, তোমাদেরই উপকার হবে। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।